লাস্ট টাইম আমার এই বাইকটা নিয়ে আমি বাংলাবান্দা ভাই, ফুল করে দেন, ফুল করে দেন। অক্টেন না একটু আস্তে আস্তে দিয়ে মেয়া উপরে না তো ফুলবে। কাছাকাছি
হচ্ছে কান্তাজির মন্দির। প্রথম স্টপেজ কান্তাজির মন্দির, তারপর দেখি যদি ভালো লাগে তাহলে তেঁতুলিয়ার দিকে, নাহলে এখান থেকে ঘুরে আবার বাসার দিকে। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, আমি যাইতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমার ওয়াইফের সমস্যা হচ্ছে, আমার ওয়াইফ মশা, ওর নাকি প্রচণ্ড ঠান্ডা লাগতেছে বেশি। চলে আসছি কান্তাজির মন্দির, তো দেখা যাচ্ছে ওইদিকে। কালকে তো ফ্রাইডে মনে হয় বন্ধ নাকি, কান্তাজির মন্দির থেকে যাচ্ছি বাহিরে, দেখি যদি ভালো লাগে। মানে একটু একটু রোদ উঠতেছে, জানি না যে কি অবস্থা হবে, যদি এরকম রোদ থাকে তাহলে তেঁতুলিয়ার দিকে যাওয়ার ইচ্ছা আছে।
বাংলাবান্ধার ভিতরে এটার পর্যন্ত আগে যেতে দিত, কিন্তু এখন কেন জানি দিল না যেতে। বিকাল চারটার সময় খুলে দিবে, বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘন্টা সময়। কিন্তু যেহেতু আমি আমার ওয়াইফকে নিয়ে বাইকে আসছি, তো যত দেরি করবো অত ঠান্ডা আরও বাড়বে। আর দ্বিতীয় কথা হচ্ছে হলো যেতে হবে অনেক দূর, আমার বাসা থেকে অলমোস্ট এখন বাংলাবান্ধায় বর্ডার থেকে একটু 1 কিলোমিটার সামনে চলে আসছি। বাসা থেকে অলমোস্ট 265 কিলো, আমাকে আবার 265 কিলো রাস্তা ব্যাক করতে হবে। যার জন্য আমি আর দেরি করলাম না, যে ওই 0.0-টার কাছে যাই যেতে গেলে বিকাল 4টা পর্যন্ত ওয়েট করতে হবে। এখন যাচ্ছি তেঁতুলিয়ার দিকে, তেঁতুলিয়া দিয়ে বের হয়ে সোজা পাঠাওয়ার দিকে। তেঁতুলিয়া দুদিনই পরে, কারণ সময়ের স্বল্পতার জন্য তেঁতুলিয়ার না ঢুকে আমি ডোমার দিয়ে চলে আসছি। কিন্তু ডোমারকে দেখি এত রাস্তা খারাপ, জানতাম না। আমি তো আসার সময় আসছিলাম সৈয়দপুর হয়ে, যাওয়ার সময় চিন্তা করলাম যে ডোমার জল ঢাকায় দিক দিয়ে যাই তাড়াতাড়ি হবে হয়তো। কিন্তু ঢুকে প্রথমে ও রাস্তা অনেক ভালো ছিল, হঠাৎ করে প্রায় 4-5 কিলোমিটার রাস্তা এতটাই খারাপ। এখন সামনে যে কী অবস্থা মনে হচ্ছে তো ভাঙা রাস্তা শেষ, যাই না। আমি এখন ডোমার বাজারে আছি, একটা থানা ডোমার। এখন আমাদের যেভাবে হোক চেষ্টা করে রংপুর পর্যন্ত সন্ধ্যার আগে আগে পৌঁছতে হবে, কারণ সন্ধ্যার আগে রংপুর পৌঁছতে না পারলে আমার ওয়াইফ আমি থাকে ও ঠান্ডা আরও বেশি লাগছে। যার জন্য আমাদের যেভাবে হোক সন্ধ্যার আগে আমার মনে হয় রাস্তা এখন থেকে খুব ভালো পাবো, কারণ ভাঙা রাস্তা। একজন তো জিজ্ঞাসা করছিলাম, উনি বললো যে ভাই আর এক কিলোমিটার আছে, কাছাকাছি চলে আসছি রংপুর। সেই রাস্তা দিয়ে ঢুকে অনেক ধকল গেল, তারপরে যে সন্ধ্যার আগে আগে মাগরিবের নামাজের আগে আগে আসতে চাইছিলাম রংপুর পর্যন্ত। মাগরিবের নামাজের আগে